মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা, এবার 15 মুসলিম দেশের চাপে বিজেপি নেতা হর্ষিত শ্রীবাস্তব গ্রেফতার। ভারতের উত্তরপ্রদেশের কানপুরে সহিংসতার চার দিন পর মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অবমাননাকর টুইট করার অভিযোগে হর্ষিত শ্রীবাস্তব নামের এক বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার পুলিশের বরাত দিয়ে এই খবর জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি। গ্রেফতার হওয়া হর্ষিত শ্রীবাস্তব বিজেপির যুব শাখার একজন কর্মকর্তা, তার টুইট মুছে ফেলা হয়েছে। কানপুরের পুলিশ কমিশনার বিজয় মিনা বলেন, আপত্তিকর পোস্টের মাধ্যমে হর্ষিত শ্রীবাস্তব পরিবেশ নষ্ট করার চেষ্টা করছিলেন। যে কেউ ধর্মীয় অনুভূতি নিয়ে খেলার চেষ্টা করলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এদিকে ক্ষমতাসীন দল বিজেপির বেশ কয়েকজন নেতা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করায় দেশ বিদেশে ক্রমবর্ধমান ক্ষোভের মধ্যেই রোববার দলটির মুখপাত্র নুপুর শর্মা এবং তার সহকর্মী নবীন কুমার জিন্দালকে বহিষ্কার করা হয়। সম্প্রতি ভারতীয় একটি টেলিভিশন চ্যানেলে বিতর্কের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন নুপুর শর্মা। একই বিষয় নিয়ে আবার টুইটারে পোস্ট দেন নবীন কুমার। এই ঘটনাকে কেন্দ্র করে ঘটেছে সংঘর্ষের ঘটনা। শুক্রবার কানপুরের কিছু অংশে জুমার নামাজের পর সহিংসতা ছড়িয়ে পড়ে, এতে আহত হন কমপক্ষে 40 জন। এই ঘটনায় বিশ্বজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে এবং 16টি দেশ বিতর্কিত মন্তব্যের নিন্দাও জানিয়েছে। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বিতর্কিত মন্তব্য ঘিরে ইরান, ইরাক, কুয়েত, কাতার, সৌদি আরব, ওমান, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, আফগানিস্তান, বাহরাইন, মালদ্বীপ, লিবিয়া, ইন্দোনেশিয়া সহ অন্তত 15টি দেশ ভারতের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে এই দেশগুলো নিন্দা জানানোর পাশাপাশি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর অপমান প্রত্যাখ্যান করেছে এবং ভারত সরকারকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও জানানো হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক পর্যায়ের মতো দেশের ভেতরেও বিরোধী দলগুলো তীব্র চাপের মুখে পড়েছে ভারতের বিজেপি সরকার। দেশটির বিরোধী দলগুলো বিজেপির অভিযুক্ত দুই নেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য চাপ আরও বাড়ানোর পাশাপাশি কট্টর হিন্দুত্ববাদী এই দলটিকে আন্তর্জাতিক স্তরে দেশের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে অভিযুক্ত করেছে। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে, আক্রমণাত্মক কোনো টুইট বা মন্তব্য কোনোভাবেই বিজেপি সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলিত নয়, এগুলো ব্যক্তিগত বা প্রান্তিক উপাদানের মতামত। অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন ওআইসি বিজেপির এই দুই নেতার মন্তব্যের নিন্দা করেছে এবং ভারতের সংখ্যালঘু মুসলিমদের অধিকার সুরক্ষিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন। বিতর্কিত মন্তব্যের জন্য ভারতকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলেও জানিয়েছে কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই ধরনের ইসলাম ভীতিপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে যদি শাস্তিমূলক পদক্ষেপ না নেওয়া হয় তাহলে তা মানবাধিকার রক্ষার গুরুতর বিপদ তৈরি এবং অত্যাধিক কুসংস্কার এবং প্রান্তিকতার দিকে নিয়ে যেতে পারে, যা সহিংসতা এবং ঘৃণার চক্র তৈরি করে। সৌদি আরবও বিবৃতিতে কিছু কড়া শব্দ ব্যবহার করেছে। দেশটিতে বিবৃতিতে বলা হয়েছে, বিজেপির মুখপাত্রের বক্তব্যের নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে নয়াদিল্লি কাতার দূতাবাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, নরেন্দ্র মোদী সরকারকে প্রকাশ্যে মন্তব্য করা থেকে নিজেকে দূরে রাখতে হবে। বার্তা সংস্থা রয়টার্স ওই কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, আমাদের ধর্মীয় অনুভূতিতে যে কোনো আঘাত সরাসরি অর্থনৈতিক সম্পর্ককে প্রভাবিত করতে পারে। মহানবীকে অবমাননা, ভারতের রাষ্ট্রদূতকে ডেকে নিন্দা জানাল এবার মালয়েশিয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি ভারতীয় ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দের অবমাননাকর উক্তির প্রতিবাদ এবং নিন্দার ঝড় বয়ে যাচ্ছে বিশ্বময়। এবার ভারতের রাষ্ট্রদূতকে ডেকে ওই ঘটনার তীব্র নিন্দা জানাল মালয়েশিয়ার সরকার। বিজেপি নেত্রী নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যে বিশ্বে ক্রমশ চাপ বাড়ছে মোদী সরকারের ওপর। ওই কটূক্তির তীব্র নিন্দা জানিয়েছে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া। বুধবার কুয়ালালামপুরের পুত্রা জায়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক টুইটে এই তথ্য জানানো হয়। ইতিমধ্যে এই বিষয়টিকে ঘিরে তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব, ইরান, বাহরাইন সহ আরব মুসলিম দেশগুলো। মালয়েশিয়ায় নিযুক্ত ভারতের হাইকমিশনারকে তলব করে এই বিষয়ে সরকারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে। শুধু তাই নয়, একে অপরের ধর্মের সম্মান এবং ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে মালয়েশিয়ার তরফ থেকে। আজকের মতো এ পর্যন্তই ছিল। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।